ব্রেস্ট ক্যান্সার যখন নির্ণয় করা হয়ে গেল তখনই চলে আসে যে কি হবে আগে প্রথমের চিকিৎসা, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, কোনটা করব আগে এবং কার কাছে যাব এই সব চিকিৎসার জন্য। অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে এই প্রশ্ন। আমরা জানি যে কি কোন অবস্থায় রোগী আসলো, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে জানবো, অন্যান্য যেহেতু সোনোমেমোগ্রাম অন্যান্য ইনফরমেশন আমরা পেয়ে যাব, স্টেজ কত জানবো, এই অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করব। আমি একটু আগে বলেছিলাম যে মলিকুলার লেভেলে আমরা এখন ব্রেস্ট ক্যান্সারকে বিভক্ত করে থাকি, যে ইআরপিআর পজিটিভ, হার্ট অ্যান্ড রিস্ট, অথবা আমরা যদি তিনটাই নেগেটিভ হয় তাহলে কী বলি, তিনটা নেগেটিভ হলে আমরা বলি ট্রিপল নেগেটিভ। ট্রিপল নেগেটিভ ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার অ্যামং অল ক্যান্সার। আমরা এগুলো আগে জানতাম না, এখন লো হার্ট টু আছে, সো মেনি থিংস আর দে আর অ্যাকচুয়ালি ইভলভিং ইন জেনারেলি, তাহলে এখন ম্যানেজমেন্টগুলো আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু আমরা সার্জারিতে যাব না, উই স্টার্ট উইথ নিওয়ার কেমোথেরাপি। ইভেন যদি আমাদের হার্ট টু অ্যান্ড্রিস্ট হয় সেক্ষেত্রেও কিন্তু উই স্টার্ট উইথ দ্য অ্যান্টিবডি থেরাপি, ট্রাস্টোজেমাব, স্টার্ট উইথ ট্রাস্টোজেমাব অ্যান্ড দেন গো ফর সার্জারি। কিন্তু এখানে সার্জনের একটা কাজ আছে, সার্জন কী করে কোথায় টিউমারটা লোকেট করে, সেখানে একটা ওয়্যার দিয়ে দেয়, পরে আমরা যাতে করে পরে, যেহেতু সার্জারি কিন্তু প্রত্যেকটা মানুষেরই লাগবে, তো যখন লাগবে সে কতটুকু কাটবে। আগের দিনে যেমন আমরা সব ব্রেস্ট পুরোটা কেটে ফেলা মাস্টেকটমি, এখনকার কনসেপ্ট কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তো এখন কিন্তু ওরা লাম্পেকটমি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। তো আমাদের এই উদ্যোগটা ওদেরকে খুব হেল্প করে সার্জনদেরকে, যে কতখানি সে মিনিমাম কতখানিতে কাটবে ওই জায়গায়, নাহলে এমন হয় অনেক সময় যে টিউমারের খুঁজেই পাওয়া যায় না। মেনি কেস আমার অনেক রুগী আছে যাদের কোনো টিউমারের খুঁজেই পাওয়া যায় না, তাহলে কিন্তু সার্জারি কিন্তু করতে হবে, কোথায় করবে, তো ওই জন্য ওইটা ওয়্যার ওরা দিয়ে রাখে। তাহলে এটা হলো যে সার্জারির একটা অংশ। যদি আমরা যাদেরকে লাম্পেকটমি করে থাকি, লাম্পেকটমি মানে শুধু লাম্পটা কাটলাম, পুরো ব্রেস্টটা কাটলাম না, তো সেখানে ওরা সেন্টিনেল বায়োপসিও করে থাকে, লিমনোড দেখে বগলে কোনো আছে কি না, দুই তিনটা লিমনোড দেখলে ওরা বুঝতে পারে যে আসলে এখানে কিছু আছে কি না। কিন্তু বিষয়টা হলো যে এদের কিন্তু রেডিওথেরাপি লাগে, যাদের হরমোন পজিটিভ ইআরপিআর তাদের কিন্তু হরমোন থেরাপি লাগে, যাদের অ্যান্টিবডি পজিটিভ তাদেরকে অ্যান্টিবডি লাগে। তো এই জিনিসগুলো কিন্তু আছে। এখন আবার অসংখ্য নতুন নতুন ম্যানেজমেন্ট আমাদের হাতে চলে আসছে, আগের মানে ও যদিও বলেছে যে ফাইভ ইয়ার সার্ভাইভালের কথা, কিন্তু আমরা এখন ফাইভ ইয়ার সার্ভাইভাল আর নাই, আমরা এখন বলি ইট ইজ মোর দেন টেন ইয়ার সার্ভাইভাল। আমরা দশ বছর পর্যন্ত দেখতে থাকি যে পেশেন্টের সার্ভাইভাল বেড়ে, ইভেন পাঁচ বছর হলে, সাত বছর, আট বছর, নয় বছরে কী হচ্ছে, জি জি, দশ বছরে কী হচ্ছে। জি, আপনি খুবই প্রেশাস কিছু কথা বলেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম দিজ আর সো মেনি টেকনিক্যাল টার্মস যে আমাদের সাধারণ মানুষদের আরেকটু বোঝানোর সুবিধার্থে আমি আবার প্রশ্নটা আপনার কাছে করি বা আপনাদের দুজনের কাছে আসছে। সেটা হচ্ছে, ধরুন আমি একজন MBBS ডাক্তার, আমার কাছে একজন পেশেন্ট আসলো, আমি আপনার কথা মেনে তার কোর বায়োপসি করলাম এবং ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ল, ধরা পড়ার পর আমি কার কাছে রেফার করব বা রোগী কার কাছে এরপরে যাবে? না, যদি কোর বায়োপসি হয়, যে বললাম আমরা ইমিউনিস্টিক কেমিস্ট্রি করব, না কার কাছে যাবে, দ্যাট ওয়াজ আ ভেরি সিম্পল কোয়েশ্চন, এটা কি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবে? না না, কোর বায়োপসি তো মানে প্রথমে তার যদি লাম্প ধরা পড়ে, লাম্পের সে তো আর ডক্টর কাছে আসলো, সে আমার কাছে অনেক রোগী চলে আসে প্রথমে, সার্জন মেবি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আর বেস্ট হলো কিন্তু আমি সবচেয়ে বেশি প্রেফার করি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে তো আর সার্জন সব জায়গাতে নাই, না যে জিপি আছেন, জিপি সেটাই তো বললাম, আমি জিপি, হ্যাঁ জিপি, জি ফার্স্ট পার্সন হলো জিপি, ফ্যামিলি আমি কার কাছে পাঠাবো? ফ্যামিলি ফিজিশিয়ান পাঠাতে পারে সার্জনের কাছে, জি, সার্জন উইল গো ফর কোর বায়োপসি অর সামথিং, এবং তারপরে রোগী অ্যাকর্ডিংলি যেটা দরকার আমরা বলি মাল্টি কি যেন মাল্টি টিউমার জানতে চাচ্ছি, মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ডে বসে আমরা বাকি সিদ্ধান্তগুলো নিতে, বাকিগুলো সিদ্ধান্ত। মোট কথা যেটি আসলে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা ভাবি আসলে যে সব জায়গায় যেরকম সার্জন নেই সব জায়গায় তেমনি ক্যান্সার স্পেশালিস্ট নেই, আবার ঢাকায় হয়তো সার্জন আছে, ক্যান্সার স্পেশালিস্ট আছে, কিন্তু তারা আছে এক একজন এক এক জায়গায়, একসাথে হয়তো নেই। তো যদিও যদি আমরা ধরি কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক সেন্টার এসে গিয়েছে, তাহলে সেই সেন্টারে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেই হবে, অর্থাৎ আমরা চাইবো যে সেটা একটা টিউমার বোর্ড হোক এবং সেখানে একজন সার্জন একজন অঙ্কোলজিস্ট থেকে আসলে সিদ্ধান্তটা নেবে। কিন্তু যেহেতু সব ক্ষেত্রে আমরা পারি না সেইটা, হয়তো বোর্ডে বিভিন্ন বা রোগীদের জন্য অ্যাফোর্ড করা পসিবল হয় না, তখন যদি সে সার্জনের কাছে যায়, সার্জন যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা এই এই সমস্যাগুলো আছে তার কোর বায়োপসি রিপোর্টে এবং তার থেরাপিটা আগে লাগবে, থেরাপিটা আগে না লাগলেও আমরা বলি যে আপনি একজন ক্যান্সার স্পেশালিস্টের কাছে আগে দেখা করে আসেন, অর্থাৎ
আলাদা আলাদা ভাবে টিউমার বোর্ডটা হয়ে যাচ্ছে সার্জনের কাছে আসলেও সার্জন একবার বলছে যে সার্জনের কাছে গেলে আবার ব্রেস্টটা কেটে ফেলবে না তো আমি কিন্তু একেবারে লেমেন্ট আমি জিজ্ঞেস করলাম না ডিফিনিটলি যা বলেছেন সেটা একটা সময় ডিফিনিটলি এটাই হতো কারণ ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট আমরা যখন মেডিকেলে পাশ করেছি সদ্য তখন যেভাবে আমরা দেখতাম এখন জাস্ট 360 ডিগ্রি ঘুরে গেছে আমরা দেখছি আসলে অনেক চেঞ্জ হচ্ছে ডক্টরদের অ্যাটিটিউড বা ডক্টরদের ট্রিটমেন্ট প্রসিডিউর সবকিছুতেই চেঞ্জ হচ্ছে এবং এটা ওয়েলকাম